সি প্লাস টিভির তৃতীয় বছরত ট্যাং দিবার উপলক্ষে আই সি প্লাস টিভির ব্যাকগ্রাউন্ডে অভিনন্দন জানাই এবং সি প্লাস টিভি আই মাঝে মধ্যে চাই এবং সি প্লাস টিভির দুই বছরের মধ্যে জেলে ব্যাকগ্রাউন্ডে দেইতারের ব্যাকগ্রাউন্ডে সার ইয়ে আসলে কল্পনার বাইরে আছে। তো এই আয় আশা করি দি এই সার্গি এ ভাষায় ওকে টিভি হইয়ি এতাল্লাই ধন্যবাদ জানাই। আশা করি দি ভবিষ্যতে সি প্লাস টিভির দর্শক শ্রোতা ইন আরও বাড়িব। সি প্লাসরে আই ধন্যবাদ জানাই। তারা দুই বছর পার করছে এবং তিন বছর ধরছে সি প্লাস সুষ্ঠুনিষ্ঠুর সংবাদ পরিবেশনা করে। বিশেষ করে আই মনে করি দি আরা যারা সার্কার মানুষ আরা যারা জেরেই সার্কে দেখা হইব আমি মনে করি সার্কে হত হন উচিত ইয়ে নানার ভাষা। তো আরা সি প্লাসরও ধন্যবাদ জানাই দিই যে সার্কে ভাষার মধ্যে এই যে জিনিস চালু রেখে এই জিনিস উল্লাই আমি মনে করি স্যার সি প্লাস ধন্যবাদ পাওয়ানোর উপযুক্ত। সি প্লাস অনলাইন টিভি ইভিয়ে দুই বছর ধরি এনে যে পরিশ্রম করি এনে সাটগা ইয়ে ভাষার যেভাবে সাটগারে তুলি ধরিয়ে আগামীতেও এবার তিন বছর পদার্পণ করিয়ে আগামীতেও এবার খুব ভালো করিব ইয়ানে আমি কামনা করি। দুই বছর পূর্তির পর তৃতীয় বর্ষ পদার্পণ আমি ওনার শুভকামনা করি। আমি মনে করি চিটাংবাসীর এখন প্রাণর দাবি ইয়ান চিটাং আঞ্চলিক ভাষাজ্ঞ চ্যানেল। আমি মনে করি ভবিষ্যতেও চিটাংয়ের ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি সব কিছু সততা এবং নিষ্ঠার সহিত তুলে ধরিবেন এবং ওনার এই ঐতিহ্য বজায় রাখবেন এবং ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশ তো আছেই, তার মধ্যে পার্বত্য এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় সাতগাইয়া হতা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রযোজ্য, যার কারণে এই সাতগাইয়ার ভাষায় আরে চ্যানেল অনেক আর একদম গ্রামে গঞ্জের বিভিন্ন জাতির মানুষও খুব সহজভাবে বুঝে আর এই সাতগাইয়ার চ্যানেল হিসেবে আরও গর্বিত, কারণ আর বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা তারপরে কৃষি স্বাস্থ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় জানা আর খুশি। আর বিশেষ করে যেহেতু দেখতে দেখতে দুই বছর আরও যদি আজ দুই বছর পূর্তি এই কারণে আর পার্বত্যবাসী ব্যাংকগুলো পক্ষ আমি শুভেচ্ছা জানাই ইয়ান উন্নতি কামনা করি। ইয়ার বাদেও মনে করি যে এই চ্যানেলে আর এই স্যাটেলাইটের মধ্যে এটা প্রবেশ করা দরকার। জি চট্টগ্রামের ভাষার ঘন টিভি চ্যানেলের মধ্যে খবর আইব সি প্লাস উদ্যোক্তা আলমগীর অপু এবং কলা কৌশলী যারা ইয়েন যাদের শ্রমের এই টিভি চ্যানেল আর মার ভাষা দিয়ে নেয় যে বক্তব্যগুলো উপস্থাপন করে ইয়ালে ধন্যবাদ। যারা এই চাটকে ইয়ে ভাষার এই টিভি ওরা এনজয় করে ইতারাও ধন্যবাদ জানায়, কারণ ইতারা সমর্থনের কারণে অনর টিভি অনর এই চ্যানেল আজ ইয়ে প্রতিষ্ঠা পার এবং আগামীতে আমি মনে করি যে অন্যান্য যে কোনো চ্যানেলের লগে এই সি প্লাস এই মানুষের এই অব্যাহত সমর্থন ফাইলে ওনারা সমৃদ্ধ টিভি হিসেবে এবং আর আর বাপদাদার হতার যে ফ্লেভার জিবে আসিল যে অ্যাকসেন্টটা হতা হইতে ওইবার এটি ক্যারাইবেল ওনারা আগামীতে পদক্ষেপ লেবেন ইয়ে নিয়ে ওনার কাছে প্রত্যাশা করি। হেনরি কিসিঞ্জার ইতে হই দে আরা দুনিয়া 2700 না 2900 জায়গা চিহ্নিত করছে যেগুলো কেন্দ্র করি তৃতীয় বিশ্বযুদ্ধ বাজি জিততে দুর্ভাগ্যবশত এরকম 29টা স্পটের একটা স্পটের নাম চট্টগ্রাম। এ কারণে সে তোমরা সি প্লাজর জন্মবার্ষিকীত হই সাধু সাবধান আল্লাহ আরারে রত্নরুদ্ধি এত সম্পদশালী আরারে কুজে চট্টগ্রাম রে আরামীকে বেকনের নজর আছে। সি প্লাসের মাধ্যমে হই ইয়াং ফল রে ম্যাপ বাইর কর খুঁজি আর যোগাযোগ করে হবি দুনিয়াতে এরকম টাউন হবু আছে। একই টাউনত সাগর দেখান পড়িব ফার দেখান পড়িব নদী দেখান পড়িব বাইরে কিন্তু সেদিন আল্লাহ নিয়ামত আর সাটগেইল এই নিয়ামত বাস করির এবারে ইউজ করিত না পারি। দিস ইজ ওয়ান ইউনিক জব ইউ আর ডুইং। তুমি গণমানুষের কাছে জন ভরলে চিটাঙত স্পেশালি জন ভরলে মাত্রে সাটগাইয়া ভাষার বাহন হিসাবে ব্যবহার করুন করিব যে কারণে দীক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে ইয়ার জনসভা করল এটাতে আগিয়ে কেন্দ্রীয় বক্তা হল বেক্ষণ সাটগাইয়া কইবার চেষ্টা করছে, তার মানে টু রিচ পিপুল। অন্যান্য এলাকা কিন্তু ঠিক এই ধরনের টিপিক্যাল সিচুয়েশন নাই। তোমাদেরকে ধন্যবাদ সাহসিকতার সাথে চট্টগ্রামকে
তুলে ধরো, চট্টগ্রামের স্বার্থকে তুলে ধরো, সাটগিয়া ভাষা তুলে ধরো, যাতে করে আম জনতা সত্যিকারভাবে বুঝে। একখান গুনুল দে যে আর আর সারিয়া ভাষা, এবং এই ভাষার এক উগ্র চ্যানেল খুব দরকার আছে। সি প্লাস ফ্যামিলির আই শুকরিয়া জানেন ওনারা আগায় যান এবং এইভাবে এই সেবা করেন জনগণের এবং রাষ্ট্র এবং দেশের, এবং ওনারার প্রতিটি মুহূর্তে ওনারার পাশে আড়া থাকি ইনশাআল্লাহ। সি প্লাস টিভি চট্টগ্রামের অত্যন্ত অনলাইন টিভিগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি টিভি চ্যানেল। আজকে এই টিভি চ্যানেলের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই চ্যানেলটি চট্টগ্রামের প্রত্যেকটি উপজেলার খবর এবং তৃণমূলের যে সমস্ত খবরগুলি রয়েছে সেগুলি পরিবেশন করে থাকে। আমি এই টিভি এই চ্যানেলটি